হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। অঙ্কের আরও একটি নতুন ক্লাসে রেমবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে স্ট্যাটিস্টিক্স এছাড়াও বিভিন্ন টপিকের উপরে যে পিওয়াইকিউ কোশ্চেনগুলো আছে, সেই পিওয়াইকিউ কোশ্চেনগুলোর উপরে আমরা বিভিন্ন ক্লাস করেছি এবং তাদের শর্টকাট সমাধান পদ্ধতি দেখেছি, ঠিক আছে। এবং আমরা এই অঙ্কগুলো থেকে সাধারণতভাবে সামনে যে আমাদের এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য কিন্তু সেম টাইপের প্যাটার্ন অথবা হুবহু সেম টাইপের অঙ্ক কিন্তু আমরা কমন পেয়ে যেতে পারি। সেই চিন্তাভাবনা রেখেই তোমাদেরকে এই ক্লাসগুলো করানো হচ্ছে, ঠিক আছে। আরআরবির যত রকম এক্সামগুলো আছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান এবং আরপিএফের, এই সব এক্সামের যত টাইপের অঙ্ক হতে পারে সেই অঙ্ক নিয়ে আমাদের এই সিরিজটি চলছে, ঠিক আছে। তোমরা যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, এবং যারা নতুন আছো তাদেরকেও বলছি তারাও আগের ভিডিওগুলো দেখে নাও। এবং আজকেও আমরা বিশেষ কিছু স্ট্যাটিস্টিক্সের উপরে আমরা অঙ্ক করব। স্ট্যাটিস্টিক্স এর আমরা আগের ক্লাসে কিছু মিন এবং মিডিয়ানের অঙ্ক আমরা দেখেছি, আজকেও আমরা কিছু মিডিয়ান এবং মোডের উপরে আমরা অঙ্ক দেখব। এছাড়াও এই চ্যাপ্টারে আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেগুলো আমাদের হচ্ছে যে ভেরিয়েন্স আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা আছে, অথবা রেঞ্জ ওয়াইজ যদি কোনো মিডিয়ানের কোনো ছক যদি দেওয়া থাকে তাহলে সেই ছক থেকে আমাদের কিন্তু বিশেষ কিছু দু একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমাদেরকে মিডিয়ান বা মোড বের করতে হবে। সেই অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। আজকে সাধারণত আমরা মিডিয়ান এবং মুড এর উপরে আমরা বিশেষ কিছু অঙ্ক আমরা করব, ঠিক আছে। তাহলে দেখা যাক ফার্স্ট অঙ্ক কি আছে। আচ্ছা দেখো, ফার্স্ট অঙ্কতেই প্রথমে কি বলেছে যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ 45, 76, 32, 58, 16, 27, 64 and 35। এই যে একটা ডিস্ট্রিবিউশন দিয়েছে, এই ডিস্ট্রিবিউশনের মিডিয়ানটা আমাদেরকে বের করতে হবে। আগের ক্লাসে কি বলেছিলাম, এরকম কোন ডিস্ট্রিবিউশন বা ডেটা যদি দিয়ে দেয় পরপর করে তাহলে পরে এই ডেটাগুলোকে আমাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ আমাদের ছোট থেকে আস্তে আস্তে বড় এই আকারে আমাদের কিন্তু সাজাতে হবে, ঠিক আছে। তারপরে আমরা ঠিক করব যে মিডিয়ান কি হতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে এইখানে দেখো, এখানে যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটায় যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশন আছে সব থেকে ছোট টার্ম কত আছে, 16 আছে, ঠিক আছে। তাহলে আমরা 16টাকে আমরা এখানে লিখে নিলাম, কত আছে, 16 আছে, ঠিক আছে। আচ্ছা দেখো 16 থেকে বড় কত আছে, 16 থেকে বড় এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 আছে, ঠিক আছে। তাহলে 27টাকেও আমরা এখানে কিন্তু লিখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 27 থেকে বড় দেখো কত আছে, 32 আছে, তাহলে 32টাকে আমরা এখানে লিখে নিচ্ছি। 32 থেকে বড় কত আছে, 32 থেকে বড় কত আছে, 35 আছে, ঠিক আছে, কত আছে, 35 আছে। এবার দেখো 35, আমরা 35 যেগুলো আমরা নিয়ে নিচ্ছি সেগুলোকে আমরা সার্কেল করে দিচ্ছি। 35 থেকে বড় দেখো কি আছে, 45 আছে, অর্থাৎ 45 আছে। 45 থেকে বড় দেখো কত আছে, 58 আছে। 58 থেকে বড় দেখো কত আছে, 64 আছে, এবং 64 থেকে 76 আছে। তাহলে এইগুলোকে আমরা সবকটাই আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে কাউন্ট করব যে এই ডেটার সংখ্যা কতগুলো ডেটা আমাদেরকে দিয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা দিয়েছে। আচ্ছা 8টা, অর্থাৎ এন যে নাম্বার, টোটাল যে ডেটার নাম্বার, সেই নাম্বারটা আমাদের এখানে কত হচ্ছে, ইভেন। ইভেন হচ্ছে, ইভেন হলে পরে আমাদের যে ফর্মুলাটা আমরা ইউজ করব, বলেছিলাম যে মিডিয়ান বের করার জন্য, মিডিয়ান বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এন বাই টু তম টার্ম হবে, তার সঙ্গে আমরা যোগ করব এন বাই টু তম প্লাস ওয়ান এই টার্মটা যোগ করব, ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। ডিভাইডেড বাই 2 হলে তাহলে আমরা এখানে এনথ টার্মে যদি হাফ করতে তাহলে আমরা 4 নম্বর টার্ম পাবো, আর সেই 4 নম্বর টার্মের সঙ্গে 4th টার্ম এবং এক যোগ করলে 5th টার্ম। এই 5th টার্ম এবং 4th টার্মের ভ্যালু যতটা হবে সেই ভ্যালুটাকে আমরা কি করে দেবো, সেই ভ্যালুটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের 4th টার্ম কত হচ্ছে, 35, এবং কত হচ্ছে, 45 হচ্ছে। তাহলে এই 4th টার্ম এবং 5th টার্মকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। 4th টার্ম এবং 5th টার্ম যদি আমরা যোগ করি কত পেয়ে যাবো, 80 পেয়ে যাবো। 80 কে 2 দিয়ে ডিভাইড করলে পরে কত পেয়ে যাচ্ছি, আমরা 40 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে রিকোয়ার্ড যে মিডিয়ান আছে, আমাদের যে মিডিয়ানটা বের করতে বলা হচ্ছে, ঠিক আছে, সেই মিডিয়ানের মানটা কত হচ্ছে, আমাদের এখানে 40 হচ্ছে।
ঠিক আছে, তাহলে অতএব 40 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। তোমরা যদি এই ফর্মুলা যদি না মনে রাখতে পারো তাহলে তোমরা কিভাবে করবে দেখো, এখানে টোটাল যে নাম্বার দেবে এই সাইড থেকে যত সংখ্যক সংখ্যা বাদ দেবে আর এই সাইড থেকেও সেম সংখ্যক সংখ্যা বাদ দেবে। মাঝখানে যদি দুটো থাকে তাহলে পরে কি করবে, মাঝখানে দুটো থাকলে পরে দুটো টার্ম যদি পড়ে থাকে তাহলে সেই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। আর যদি একটা টার্ম থাকে সেই সংখ্যাটাকে তোমরা কি করে দেবে, সেই সংখ্যাটাই আমাদের এখানে কিন্তু তাহলে তখন মিডিয়ান হবে, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। দেখো নেক্সট অঙ্কতে ডেটাটা একটা ইন্টারেস্টিং ওয়েতে দিয়েছে, কেমন ভাবে দিয়েছে সিকোয়েন্সটা দেখো, এ এর সঙ্গে কোনো কিছু একটা যোগ বা বিয়োগ আকারে দিয়েছে। তো এখানেও আমাদের সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে কি, অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে এদেরকে সাজাতে হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, সব থেকে ছোট থেকে বড় পর্যন্ত যাবো। এখানে তাহলে এ থেকে সব থেকে বেশি কত বাদ দিয়েছে দেখো, 3.5 সব থেকে বেশি বাদ দিয়েছে, কত দিয়েছে 3.5। তাহলে সব থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে যে এ মাইনাস 3.5 এইটা, ঠিক আছে। তাহলে তার থেকে বড় কত আছে দেখতে পাচ্ছি, তার থেকে বড় কত আছে, তার থেকে বড় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 2.5 আছে। তাহলে এ মাইনাস 2.5টা এর থেকে একটু বড় হবে, তাহলে তার থেকে আবার বড় কত আছে, ঠিক আছে, তার থেকে বড় কত দিয়েছে, মাইনাসটা দেখো এখানে কত আছে, মাইনাসটা কত আছে, এ মাইনাস 2, এ মাইনাসটা 2 টা তার থেকে আবার একটু বড়, ঠিক আছে। আচ্ছা এ মাইনাস 2 থেকে, এ মাইনাস 2 থেকে আবার দেখো কত বড় আছে, এ মাইনাস 2 টা আমরা নিয়ে নিচ্ছি, এ মাইনাস 2, আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা এ মাইনাস 3 আছে, ঠিক আছে, এ মাইনাস 3টা আগে আমরা নিয়ে নেবো, একটু মিস্টেক হয়ে গেল, এ মাইনাস 3টা আছে, ঠিক আছে, এ মাইনাস 3 আছে, এ মাইনাস 3 থেকে বড় কে হবে 2.5 হবে, 2.5 এর থেকে কত হবে, এ মাইনাস 2 হবে, এ মাইনাস 2 এর থেকে আবার বড় কত আছে, এ মাইনাস 2, ঠিক আছে, এ মাইনাস 2 এর থেকে বড় আছে এ মাইনাস 0.5, এটা বড় আছে। তার থেকে আবার বড় কে আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে তার থেকে বড় আছে হচ্ছে যে এ প্লাস, এ প্লাস 0.5 আছে, ঠিক আছে। আচ্ছা এর থেকে বড় কত আছে, এর থেকে বড় আমরা দেখতে পাচ্ছি যে এর থেকে বড় আছে কত, এ প্লাস 4 আছে, এ প্লাস 4 এর থেকে এ প্লাস 5 বড়। তাহলে অর্থাৎ এখানে আমরা কতগুলো টার্ম পাচ্ছি দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টার্ম পাচ্ছি। তাহলে আটটা টার্ম পেলে আমরা কি বলেছিলাম, ফোর্থ টার্ম এবং ফিফথ টার্ম তাহলে আমাদের এখানে কিন্তু তাদের মিনটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। তাহলে ফোর্থ টার্ম দেখো কত হচ্ছে, ফোর্থ টার্ম দেখো কত হচ্ছে, এইটা হচ্ছে আর এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এ এ মাইনাস 2 আর এ মাইনাস 0.5 এটা যদি আমরা যোগফলটাকে আমরা দুই দিয়ে যদি ডিভাইড করি, অর্থাৎ এখানে কত হচ্ছে 2a মাইনাস 2.05 কে আমরা ডিভাইড করছি 2 দিয়ে, 2 দিয়ে যদি আমরা এইভাবে ডিভাইড করি তাহলে পরে আমাদের এটা অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, মিডিয়ান পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখানে কি পাচ্ছি, একটা মিডিয়ান পাচ্ছি, ঠিক আছে। এই মিডিয়ানটাকে আমরা যদি ক্যালকুলেট করি, অর্থাৎ 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি 1 হবে, ঠিক আছে, আর কত হবে 1.25 হয়ে যাবে। এইটাকে টোটালটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের এখানে মিডিয়ানটা কত হয়ে যাচ্ছে, এ মাইনাস 1.25 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটাতে কি দিয়েছে, আবার সেই মিডিয়ান বের করতে বলেছে। অর্থাৎ কি বলা হচ্ছে, এটা কিন্তু দেখো আরপিএফ এর অঙ্ক, কিন্তু ফাইন্ড আউট দ্য মিডিয়ান অফ দ্য পজিটিভ ফ্যাক্টর অফ দ্য 48, ঠিক আছে। 48 এর যতগুলো পজিটিভ ফ্যাক্টর আছে সেই পজিটিভ ফ্যাক্টরগুলো দিয়ে আমাদের মিডিয়ান কত হতে পারে আমাদের এখানে কিন্তু বের করতে হবে। তাহলে 48 এর এখানে ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে, 48 এর এখানে ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে গুণনীয়কগুলো কত, অর্থাৎ উৎপাদকগুলো কত, ঠিক আছে। সোজা বাংলা ভাষায় বললে পরে কি বলছে, উৎপাদক যতগুলো আছে সেই উৎপাদকগুলোর কি করতে বলেছে, মিডিয়ান বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের 48 এর যদি আমাদের ফ্যাক্টর বের করতে চাই, ঠিক আছে, 48 এর আমাদের ফ্যাক্টর বের করতে চাচ্ছি, ফ্যাক্টরগুলো তাহলে কী কী হবে, 1 হবে, 2 হবে, 3 দিয়ে হয়, 4 দিয়ে হয়, 6 হয়, 8 হয়, 4 12 48 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 3 16 48 হয়ে যাবে, আর কত হচ্ছে 24 হচ্ছে, ঠিক আছে, 24 দুগুণী 48 হচ্ছে, তারপর আর কত হচ্ছে 48 নিজেই হচ্ছে। তাহলে এখানে কতগুলো পাচ্ছি আমরা দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পাচ্ছি, ঠিক আছে। নটা যদি পেয়ে যাই তাহলে আমাদের এখানে এইখান থেকে আমরা বাদ দেবো পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে, চারটে বাদ দিচ্ছি আমরা এখান থেকে চারটে, আর এইখান থেকে আমরা চারটে বাদ দিচ্ছি,
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা হচ্ছে। তাহলে এই দিক থেকে আমরা চারটে বাদ দিচ্ছি, এই দিক থেকে চারটে বাদ দিচ্ছি, এই দুটো যোগ করলে পরে কত হয়? চোদ্দ হয়। চোদ্দকে আমরা দুই দিয়ে ডিভাইড করলে পরে কত পেয়ে যাবো? সেভেন পেয়ে যাবো। অর্থাৎ সেভেনটা আমাদের এখানে কিন্তু রিকোয়ার্ড কি হয়ে যাবে? মিডিয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ডিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট অংশটাতে কি বলেছে? হোয়াট উইল বি দ্য মিডিয়ান অফ দ্য গিভেন ডেটা, ফাইভ টু টু সেভেন থ্রি অ্যান্ড এইট। ঠিক আছে, তাহলে ফাইভ টু টু সেভেন থ্রি এইটের আমাদের মিডিয়ানটাকে বের করতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা ফর্মুলাটাকে ইউজ করব কি, যে আমাদের এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ক্রমবর্ধমান অথবা ইনক্রিজিং অর্ডারে আমাদেরকে এদেরকে কি করতে হবে? সাজাতে হবে। তাহলে ইনক্রিজিং অর্ডারে যদি আমরা এদেরকে সাজাতে চাই, তাহলে আমাদের এখানে প্রথমে কত আছে? দুই দুই, দুটো পরপর আছে, তাহলে দুটো দুই আমরা পরপর দিয়ে দিলাম। তারপর কত আছে? তিন আছে, আমরা এখানে তাহলে তিন দিয়ে দিলাম। তারপর কত আছে? পাঁচ আছে, আমরা তাহলে পাঁচ নিয়ে নিলাম। আচ্ছা, তারপর কত আছে? সাত আছে, আট আছে, সাত আছে আর আট আছে। টোটাল কটা টার্ম আছে? একটা দুটো, এখান থেকে দুটো দুটো বাদ দিলাম, তাহলে কত পড়ে থাকছে? এই দুটো পড়ে থাকছে। এই দুটোকে আমরা যোগ করে দিই, কত হয়ে যাবে? এইট হয়ে যাবে। এইটকে দুই দিয়ে ডিভাইড করলে পরে কত হয়ে যাচ্ছে? ফোর হয়ে যাচ্ছে। তাহলে ফোরটা আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? মিডিয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেমভাবে পরের অঙ্কটা দেখো। এখানে দেখো একটা নতুন অঙ্ক আমাদের এখানে শুরু হলো। এখানে যে টার্মটা বলেছে, হোয়াট ইজ দ্য মুড, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য অবজারভেশন, এখানে যে এই যে অবজারভেশনটা আছে, এই অবজারভেশনের মুড কত? আচ্ছা, মুড আমাদের যদি বের করতে বলে, তাহলে আমরা দেখব যে ডেটাটা আমাদেরকে দিয়ে দেবে, সেই ডেটার মধ্যে কোনো একটা স্পেসিফিক নাম্বার বা ডিজিট যদি বারবার রিপিট করে, যত সংখ্যা যার যত বেশি রিপিট করবে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? মুড বলবো। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এখানে চার কতবার আছে? চার দেখো দুবার আছে। ঠিক আছে, আচ্ছা ছয়টা দেখো কতবার আছে? ছয়টা তিনবার আছে। দেখো অন্য কোনো সংখ্যা কিন্তু ছয়ের থেকে বেশি বার নেই, তাই আমাদের এখানে ছয়টা আমাদের এখানে কি হয়ে যাবে? মুড হয়ে যাবে। ঠিক আছে, ছয়টা আমাদের এখানে তাহলে কত হয়ে যাবে? মুড হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ছয় কি হচ্ছে? রিকোয়ার্ড মুড হচ্ছে, অর্থাৎ ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা আছে, দ্য মিন অফ দ্য গিভেন ডেটা 12 13 15 অ্যান্ড দ্য 18 এক্স 28 অ্যান্ড দিস 18 অ্যান্ড দ্য 12 6 অ্যান্ড 8 ইজ 15। তাহলে এইখানে যে ডেটাটা দিয়েছে, এই ডেটা, এই ডেটার আমরা যদি মিন বের করি, সেই মিনটা কত হবে? কত হবে? 50 হবে, এই 15 হবে। তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের এক্স এর যে মানটা পাবো, সেই মানটা এখানে বসিয়ে দিলে পরে, এই এক্স এর জায়গায় বসিয়ে দিলে পরে আমাদের তখন তাহলে মিডিয়ান কত হবে আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে কী করতে হবে? আমাদের এইগুলোকে পরপর করে যোগ করতে হবে। এগুলো যদি আমরা পরপর যোগ করি, দেখো আমরা সংখ্যাটা অ্যাকচুয়ালি কী পাচ্ছি? আমরা এখানে যদি যোগ করি, তাহলে এখানে কত পেয়ে যাবো? আমরা এখানে 25 পেয়ে যাচ্ছি। 25 আর 15 কত হচ্ছে? দেখো 25 পেয়ে যাচ্ছি, 25 আর 15, 25 আর 15 আমরা যোগ করলে পরে সাধারণতভাবে কত পেয়ে যাবো? 40 পেয়ে যাবো। ঠিক আছে, 40 আর 18 মিলে কত হয়ে যাবে? 58 হয়ে যাবে। এই পর্যন্ত থেমে থাকি, এই পর্যন্ত আমরা যোগ করে ফেললাম, কত হলো? 58 হলো। আচ্ছা, এইখানে যদি আমরা যোগ করি, এটা কত হচ্ছে আমাদের? কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে, 36, 36 আর আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? দেখো 36 আর আমাদের এখানে, এখানে কত হচ্ছে? এটা 36 হচ্ছে, 36 আর 8 কত হবে? 36 আর 8 হচ্ছে যে 44 হবে। 44 আর 28 যদি আমরা যোগ করি, তাহলে পরে 12 পেয়ে যাব, আর এখানে 72 পেয়ে যাব। অর্থাৎ এই সাইডে কত হচ্ছে? 72 হচ্ছে, 72 আর 50, 72 আর 50 যোগ করলে কত পাচ্ছি? 0 পাবো। আর এখানে কত হয়ে যাবে? 0 পাচ্ছি। আর এখানে কত হয়ে যাচ্ছে? 13 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা যদি যোগ করি, টোটাল সংখ্যা কত আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা। অর্থাৎ এই দশটা সংখ্যা যদি আমরা মিডিয়ান বের, মিন বের করতে চাই, তাহলে কী হবে? এই টোটাল সব কটা সংখ্যার যোগফল, সব কটা সংখ্যার যোগফল কত আসছে? 130 প্লাস এক্স আসছে, তাকে আমরা ডিভাইড করব 10 দিয়ে, সমান সমান কত হয়ে যাচ্ছে? 150 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের এখানে 150 হয়ে যাচ্ছে। ঠিক আছে, না 150 না, এখানে 15 আছে, 15টার সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে পরে 150 হবে। তাহলে পরে 130 প্লাস এক্স আর কত হচ্ছে? 50 হচ্ছে। তাহলে এক্স সমান সমান কত হবে? 20 হয়ে যাবে। এক সমান সমান তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 20 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 20টা আমাদের এখানে, তাহলে কিন্তু আমাদের এই এক্স এর ভ্যালুটা 20 পেয়ে যাবে। আচ্ছা, 20 যদি পেয়ে যায়, তাহলে এই ডেটাটাকে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজিয়ে ফেলি, তাহলে পরে দেখি ডেটাটাকে কেমনভাবে পাবো। আচ্ছা, এখানে যদি এটার মান 20 হয় এবং এখানে সব থেকে ছোটো মান কত? সব থেকে ছোটো মান হচ্ছে যে 6, 6টাকে আমরা লিখছি। ঠিক আছে, 6টাকে আমরা লিখছি এখান থেকে,
ছয়, ছয়ের থেকে বড় কত আছে? আট আছে, আটের থেকে বারো আছে, ঠিক আছে। ছয় আর আটকে আমরা নিয়ে নিলাম, এবার এখানে কত আছে? বারো আছে। কতবার আছে দেখো, বারো একবার আছে, এখানে দুবার আছে, ঠিক আছে। তাহলে দুবার বারো আমরা নিয়ে নিলাম, আচ্ছা। এরপরে কত আছে? তেরো আছে, একবার তেরোটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তেরোর থেকে বড় ঠিক কত আছে দেখো? পনেরো আছে, পনেরোকে আমরা নিয়ে নিলাম, আচ্ছা। এর থেকে বড় কত আছে? আঠেরো আছে। কবার আছে? দুবার আছে, তাহলে দুবার আমরা আঠেরো নিয়ে নিলাম। আঠেরোর থেকে বড় দেখো কত আছে? কুড়ি আছে, কুড়িটাকে নিয়ে নিলাম। তারপরে এই যে এখানটার ভ্যালু ছিল কুড়ি, তারপর বড় কত আছে? টোয়েন্টি এইট আছে। এখানে কতগুলো ডেটা হলো দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হলো। তাহলে এই সাইড থেকে আমরা চারটে বাদ দেবো, আর এই সাইড থেকে আমরা চারটে বাদ দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত পড়ে আছে? তেরো আর পনেরো পড়ে আছে। তেরো আর পনেরো যোগ করলে পরে কত হয়? টোয়েন্টি এইট হয়। টোয়েন্টি এইটকে আমরা টু দিয়ে ডিভাইড করলে পরে কত হবে? চোদ্দ হবে। টোয়েন্টি এইটকে আমরা যদি যোগ করি তাহলে পরে কত হয়ে যাবে? চোদ্দ হবে। তাহলে চোদ্দটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে রিকোয়ার্ড মিডিয়ান, মিডিয়ানটা কত হয়ে যাচ্ছে? চোদ্দ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সিটা আমাদের তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কর দিকে আমরা দেখব কি আছে। আশা করি তোমরা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু বারবার এক্সামে আসছে। আচ্ছা নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে। এখানে একটা টার্ম আছে, আগে টার্মটা নিয়ে একটু আলোচনা করি। কি দেওয়া আছে? ফিবোনাচি সিরিজ দেওয়া আছে। ফিবোনাচি সিরিজ কি? ফিবোনাচি সিরিজটা একটু দেখতে হবে। ফিবোনাচি সিরিজ হচ্ছে, এখানে বলেই দিয়েছে দেখো, এ ফিবোনাচি নাম্বার ইজ দ্য সাম অফ দ্য লাস্ট টু নাম্বার ইন দ্যাট সিরিজ। এর মানে কি? এর মানে কোনো একটা সিরিজ আমরা শুরু করতে গেলে সাধারণত আমরা শূন্য থেকে শুরু করি, তারপরে কি হয়? ওয়ান হয়। এবার তারপরে এই যে টার্মটা হবে, এই দুটো সংখ্যা যোগ করলে পরে সেই টার্মটা আমরা পাবো, ঠিক পরের টার্মটা পাবো। এই দুটো যোগ করে আমরা এখানে দুই পাবো, এই দুটো যোগ করে আমরা তিন পাবো, এই তিন আর দুই যোগ করে আমরা, এই তিন আর দুই যোগ করে আমরা এখানে পাঁচ পাচ্ছি, ঠিক আছে। পাঁচ আর তিন যোগ করে আটটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। আট আর পনেরো যোগ করে এখানে কত পাবো? তেরো পাবো। তেরো আর আট যোগ করলে পরে টোয়েন্টি ওয়ান পাবো আমরা। টোয়েন্টি ওয়ান এবং থার্টিনটাকে আমরা যদি যোগ করি, যোগ করলে পরে কত পাবো? ফোর পাবো এবং থার্টি ফোর পাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা টার্ম আমরা এখানে পেয়ে গেছি। আমরা এখানে বলছে ফার্স্ট টেন টার্ম, তো আমরা এই টার্মগুলো আমরা পেয়ে গেলাম। এই টার্মগুলো পাওয়ার পরে বলা হচ্ছে যে কি, তাহলে তাহলে আমাদের এখানে মিডিয়ানটা বের করতে হবে। আরও একটা জিনিস বলে দিয়েছে, এই সিরিজটাই প্রথমে শুরু হচ্ছে কত দিয়ে? শূন্য, টু ফিবোনাচি নাম্বার বলা হচ্ছে জিরো এবং ওয়ান দিয়ে শুরু হচ্ছে। আমাদের এটাও জিরো এবং ওয়ান দিয়ে শুরু হয়েছে। তো এখানে টোটাল কটা টার্ম আছে? দশটা টার্ম আছে। দশটা টার্মের মধ্যে প্রথম আমাদের মিডিয়ানটা বের করতে হবে। তাহলে মিডিয়ানটা বের করতে গেলে এখান থেকে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। এই পাঁচটা আমাদের এখানে হবে, এই পাঁচটা আমাদের এখানে হবে, আচ্ছা। এখান থেকে দেখো কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে দেখো মিডিলের দিকে আমাদের কত টার্ম আছে? মিডিলের দিকে দেখো এই তিন আর পাঁচ আছে, তিন আর পাঁচকে যোগ করলে কত হচ্ছে? আট হবে। আটকে দুই দিয়ে ডিভাইড করলে পরে কত হয়ে যাবে? আমাদের এখানে কিন্তু ফোর হয়ে যাবে। অতএব ফোরটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো। এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো, হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই অঙ্কটাতে সেমভাবে আমাদের মিডিয়ান বের করতে হবে। কী করতে হবে? অ্যাসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে সাজাতে হবে, ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। তারপরে তোমাদের বলে দিয়েছি যদি ইভেন হয় তাহলে পরে কী করতে হবে? ইভেন হলে পরে ওই টোটাল ইভেন নাম্বার যতগুলো টার্ম হবে তাকে দুই দিয়ে ভাগ করে যে টার্মটা হবে এবং তারপরের টার্মটা হবে সেই দুটো টার্মকে যোগ করে আমাদের দুই দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এটার অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট অঙ্ক দেখো কী আছে। নেক্সট অঙ্ক দেখো, এখানে মুড দেওয়া আছে। মুডটাকে আমাদেরকে বের করতে হবে। কি বলা হচ্ছে? ফাইন্ড দ্য মুড অফ দ্য ফলোয়িং ডেটা ফিফটিন টোয়েন্টি সিক্স ফিফটিন টোয়েন্টি নাইন, এরকমভাবে পরপর করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এদেরকে আমাদের এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে প্রথমত আমরা খেয়াল করি যে কোন সংখ্যাটা, কোন ডিজিটটা, কোন সংখ্যাটা আমাদের বারবার করে দেওয়া আছে। দেখো উনিশকে আমরা দেখতে পাচ্ছি কতবার করে? উনিশকে দেখতে পাচ্ছি আমরা তিনবার করে দেওয়া আছে, ঠিক আছে, ভালো। আচ্ছা টোয়েন্টি নাইনকে দেখতে পাচ্ছি আমরা কতবার করে দেওয়া আছে? দেখো টোয়েন্টি নাইন, টোয়েন্টি নাইন মাত্র একবার করে দেওয়া আছে, আচ্ছা। পনেরো কতবার আছে? পনেরো একবার আছে, দুবার আছে, তিনবার আছে, চারবার আছে, ঠিক আছে। দেখো পনেরোই কিন্তু এখানে কিন্তু সব থেকে বেশি বার আছে, ঠিক আছে। পনেরোই কিন্তু আমাদের এখানে কিন্তু সব থেকে বেশি বার আছে, ঠিক আছে। অতএব পনেরোটাই আমাদের এখানে কিন্তু তাহলে কি হয়ে যাবে? রিকোয়ার্ড মুড হয়ে যাবে। তাহলে মুড বের করার জন্য আমাদের মেইনলি কি দেখতে হবে? কোন সংখ্যাটা বেশি বার আছে তাকে আমরা কি বলবো? মুড বলবো।
নেক্সট দেখো কি বলা আছে, ফাইন্ড দ্য মুড অফ দ্য ফলোয়িং ডেটা। ঠিক আছে, এই ডেটাটা আর এখানে মুড আছে। আচ্ছা, এই ধরনের যদি ডেটা দিয়ে দেয় পরপর করে, মুড বের করার জন্য আমরা কিন্তু অত সময় নষ্ট করে খুঁজব না, আমরা প্রথমে অপশনের দিকে টার্গেট করব। অপশনের দিকে টার্গেট করে ছোট থেকে বড় আকারে আগাবো। দেখো এখানে সব থেকে দেখো 66 69 এইসব তো নেই এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে 34 কতবার আছে সেটা আমরা দেখে নিই। দেখো 34টা এখানে একবার আছে, দুবার আছে, ঠিক আছে, এখানে একবার আছে, ঠিক আছে, অর্থাৎ টোটাল তিনবার আছে। ঠিক আছে, 90 মাত্র দুবার আছে, তাহলে এটা হবেই না। ঠিক আছে, 64 দেখো এখানে কবার আছে, একবার আছে, দুবার আছে, ঠিক আছে, তাহলে দুবার মাত্র আছে, তাহলে পরে তো হবেই না। ঠিক আছে, আচ্ছা 63 দেখো কতবার আছে, 63 কতবার আছে, একবার আছে, দুবার আছে, তিনবার আছে, ঠিক আছে, চারবার আছে, পাঁচবার আছে, অর্থাৎ টোটাল পাঁচবার কত আছে, 63 আছে। তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড মুড কত হয়ে যাবে, 83টা আমাদের এখানে তাহলে কিন্তু মুড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি আছে, ইন দ্য গিভেন ডেটা এক্স ইজ দ্য সাইজ অফ দ্য শার্ট অ্যান্ড এফ ডিনোট দ্য সেল পার ডে। ঠিক আছে, তাহলে এইখানে এইখানে বলা হচ্ছে এক্স হচ্ছে যে শার্ট নাম্বার, ঠিক আছে, শার্টের সাইজ, ধরো 24 নম্বর শার্ট, হ্যাঁ, একদিনে 45টা বিক্রি হয়েছে, 26 নম্বর শার্ট 67টা বিক্রি হয়েছে, 28 নম্বর শার্ট 120 বার বিক্রি হয়েছে, এবং 30 নম্বর শার্ট 46টা বিক্রি হয়েছে। ঠিক আছে, 34টা শার্ট কত, 76টা বিক্রি হয়েছে। তাহলে এইভাবে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে বলা আছে হুইচ সাইজ শার্ট ইজ মোস্ট ডিমান্ডেড। তাহলে এখানে মোস্ট ডিমান্ড শার্ট কত নম্বর, আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় কতবার বেশি বিক্রি হয়েছে, 120 বেশি বিক্রি হয়েছে, 120টা আমাদের এখানে কি হয়েছে, বেশিবার বিক্রি হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছি যে 120টা আমাদের এখানে বেশিবার বিক্রি হয়েছে, সেটা কত নম্বর শার্ট, 28 নম্বর শার্ট। অতএব আমাদের এখানে রিকোয়ার্ড অ্যান্সার কত হয়ে যাবে, 28 আমাদের এখানে কিন্তু রিকোয়ার্ড অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ইফ দ্য মুড অফ দ্য ফলোয়িং ডেটা ইজ 12 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে কে এর ভ্যালু কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে যে এই ডেটাটা এখানে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে পর পর করে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখবো যে কোন সংখ্যাটা বেশিবার করে আছে। দেখো এখানে 12 দুবার করে আছে এবং 15 দুবার করে আছে। তাহলে 12 আর 15 তো দুটোই সেম বার করে আছে, কিন্তু কে এর মান যদি আমরা এখানে যদি 12ই ধরে নেই, তাহলে পরে কত হয়ে যাবে, 12 3 বার থাকবে। তাহলে যদি যদি এই ডিস্ট্রিবিউশনের মুড যদি 12 হতে হয়, মুডের ভ্যালুটা যদি 12 হতে হয়, তাহলে পরে কে এর মান অবশ্যই 12 হতে হবে। যদি 15 ছিল, 15 থাকতো, তাহলে কে এর মান 15 হতে হতো। তাই কিন্তু এখানে আমাদের এখানে বলে দিয়েছে কত, এখানে মুডের ভ্যালুটা 12 বলে দিয়েছে। তাহলে 12 বলে দিলে পরে আমাদের এখানে কে এর ভ্যালু আমরা সিম্পলি ভাবে কত পেয়ে যাচ্ছি, 12 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 12টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছি, নেক্সট অঙ্কটা কি আছে, আচ্ছা নেক্সট এই পর্যন্তই, আজকের ক্লাসটা তোমাদের জন্য এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের স্ট্যাটিস্টিকের অঙ্ক আমরা প্র্যাকটিস করব, যে অঙ্কগুলোর পুরোটাই কিন্তু পুরো ফর্মুলা বেসিস অঙ্ক। ঠিক আছে, সেই জন্য তোমাদের একটা সম্পূর্ণ আলাদা ক্লাসেই করা হবে। সেই জন্য আজকে আমরা আরও কিছু বেসিক অঙ্ক প্র্যাকটিস করে নিলাম, যাতে পরবর্তী অঙ্কগুলো করতে আমাদের আরও অনেক সুবিধা হয়। ঠিক আছে, এই সব অঙ্কগুলো কিন্তু আমাদের PYQ আর আরবির PRQ-র আমরা অঙ্কগুলো করছি। ঠিক আছে, এতে করে তোমাদের কিন্তু আলাদা করে কোনো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করার কোনো দরকার নেই। তোমরা ভিডিওগুলো ফলো করো প্রতিনিয়ত, আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই অঙ্কগুলো দেখো। তার কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, সেগুলো তোমাদের অবশ্যই সমাধান করে দেওয়া হবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।